আসলে মূল উদ্দেশ্য হলো আমাদের মধ্যমণি। আচ্ছা মধ্যমণি, মধ্যমণি হচ্ছে উনি, মধ্যমণি এইসব বালু লালপুরও আছে, বালু লালপুরও আছে, এইসব লালু সিবিচ আমাদের লালপুরও আছে। আসলে মধ্যমণি নিয়ে এখানে আসছি, এই জন্য আমরা আসলে গৌরব বোধ করছি। এবং স্যার আমাদেরকে বলে নাই, কিন্তু আমরাই আসলে আপনি যত কাতিল করেন আপনার কাতিল হবে না। আপনি রং নাম্বার ভাড়া দিচ্ছেন, আপনার লাগে আমরা টেনশন আছিলাম। আল্লাহর অপার মহিমা এবং সৃষ্টি স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না প্রকৃতির এই লীলাভূমি দেখার জন্য শত শত পর্যটক এখানে আসে। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, পাশেই ঝাউবন। সকালবেলা আমার বাতান স্কুলের প্রধান শিক্ষক, আমরা আসি তিন দিনের জন্য। মকবুল স্যার, আমরা তিন দিনের জন্য আসছি, অর্থাৎ যে বন্দরটা আছে শনি রবি সেটা এখানে কাটায় যাওয়ার চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন আমাদের জন্য। এখানে আছে তিতাস উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠানগুলার প্রতিষ্ঠান প্রধান আইসিডি শিক্ষক আছেন, তিতাস উপজেলার শিক্ষা অফিসার জনাব আনোয়ার চৌধুরী এবং ওনার সফর সঙ্গী 43 জন শিক্ষক নিয়ে আজ ভোরেই সমুদ্র সৈকতে উপস্থিত হলেন। আমাদের কিছু পার্টিসিপেন্ট অলরেডি সমুদ্র সৈকতে চলে গেছে, একদম সাগরের ঢেউ দেখতেছে। বাসুন বিল্লা অনেক বিল করছি, জগতের স্কুলের প্রধান শিক্ষক স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার আছে, ফারুক আছে, ফারুক পিছিয়ে পড়ছে, মেহনাজ হোসেন বিম কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়টি আমার স্মৃতির সাথে সংরক্ষিত, কারণ আমি যখন ছবি তুলেন আমার তো অলরেডি লাইভে চলতেছে, যা কন মন্দসারি কন চলবে। ম্যানেজার ব্যবস্থাপক জনতা ব্যাংকের স্যার আমাদের সাথে আছেন, আছেন আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার স্যার তিতাস উপজেলার জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন স্যার আছেন, মাসুম বিল্লা সাংবাদিক বন্ধু আমার, মিস করতেছি আসলে আমি একটু করলে অবশ্য। হ্যাঁ স্যাররা ছবি ফুজ দেওয়ার পজিশন নিছেন, এই ম্যাম আসুক, ম্যাম আসুক, ম্যাম আসে ছবি ফুজ দেন। আচ্ছা স্যাররা সবাই পোজ দিতেছে পিছনে, আমি না এটা তো বড় হিংসা হইতেছে। ফারুক স্যার এই তো এক্সিলেন্ট, এক্সিলেন্ট। হ্যাঁ মামুদ স্যার আপনাকে ধন্যবাদ, শুভ সকাল। হাঁজি আবুল খায়ের পাটওয়ারি শুভ সকাল, আমি এইভাবেই সব জায়গায় আছি, শুভ সকালের মাঝে আছি। এই আর কার ক্যামেরা লাগবে, আর কার ক্যামেরা লাগবে, আমি মাত্র $5, মাত্র $5, মাত্র $5 স্যার। এক মিনিট স্যার, আমার ছবিটা তুললেন, আমার মিস করেন না।
سارة ها جنوبي سكول باتجنا سامي باتجنا كتار جناسي ها جيس باتجنا سارسل ها اشنو كم ودود هالوك السكر تيتا شوزالا اكدم توتولي جون شيكوك ابو بنكي كورموكتا تيتا شوزالا انجنيير شوي كناسل انا موسار ابيك ميسكوتيسي امدر بدلر আমাদের প্রধান শিক্ষক স্যার আছেন এই যে দেখতেছেন এনামুল স্যার একদম পিছনে যেটা সবচেয়ে বড় লম্বা এটা আমাদের স্কুলের এনামুল স্যার এনামুল স্যার এইখানে যে হ্যাঁ বামুন স্যার এইখানে যেটা সবচেয়ে বড় লম্বা এটা বাতান স্কুলের প্রধান শিক্ষক জি বামুন স্যার এনজয় করতেছি মুক্তল স্যার আপনাদের সালাম জানাইছে এই আমাদের শিক্ষক অফিসার মুক্তল স্যার আপনাকে স্মরণ করছে মুক্তল স্যার দেখতেছে এই ছবি তুলতে নি তাতে ভালো স্যার টেস্ট করেন টেস্ট করেন এই ফারুক স্যার তুলছে এই ফারুক স্যার আমরা আছি কোন দিকে যাবেন একসাথে যাই সবাই নিজের হাতে গড়েছেন এবং আজকে কাবাসকান্দি স্কুলের বিরাট এক বিল্ডিং দেখা যায় সেটা এই মুজিব স্যারের অবদান মনিরুজ্জামান স্যার কি আমাদের লগে আছে আমাদের জুনাবল স্কুলের চারজন শিক্ষক আছেন জামান স্যার জানিয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক না না আমি প্রতিষ্ঠাতা প্রধান লিখি কিন্তু আপনি তো কাটছেন এটা তো সত্য না এটা আপনি যে ছিলেন এটা তো সত্য আপনি যে সময় দিয়েছে এটা তো ভুলা যাবে না সুমন স্যার আপনাকেও সালাম জানাই ধন্যবাদ আপনাকে আমাদের সব স্যারে করে ফিল করতেছি ওয়ালাইকুম সালাম হ্যাঁ যে স্যার মামুন স্যার সালাম দিল সুমন স্যার ব্যাগ আনলো কি আরে
এই স্যার ব্যাগ আনতে না করছি ব্যাগ ডান লুকি আরে এই স্যার এই স্যার আপনি কি আমাদের সাথে না কালা চাল কান্দির সুপার স্যার অত্যন্ত ভালো মানুষ এবং সরল মানুষ আমাদের সাথে আছেন জি 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 আপনারা আছেন এই জুনাবালি স্কুল স্যার রে খুঁজতে আছে জুনাবালি স্কুল স্যার কোন তিতাসুলু জেলার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে সেটার প্রধান শিক্ষক শিক্ষক সমিতির আবার আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির নেতা শাখাওত স্যার চমৎকার ভাবে রাত্রে গাড়িতে ভালো একটা ঘুম দিচ্ছেন এটাও সত্য হ্যাঁ আমি আমি ঘুমাই না ঘুমানে ঘুমের বান্দুরা ছিলাম স্যার একটু আরো নিচে দাঁড়েন আরো নিচে দাঁড়েন কইতেছি স্যার করা বন্ধ নাই কথা বন্ধ নাই আবার অনেকে জবাব দিতেছি খালি জুনাবালি স্কুলে খোঁজ করতে বেশি আছে জুনাবালি স্কুলে স্যাররাও আছে পিছনে আছে এই বহরই আছে হ্যাঁ সকালটা সত্যি সুন্দর কারণ এখানে এই যে ঢেউ দেখলে মনের প্রশান্তি চলে আসে আল্লাহর অপূর্ব সৃষ্টি না দেখলে বোঝা যায় না পাশে আছেন যাওব চট্টগ্রামের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এই সমুদ্র বন্দরটা বা এই সমুদ্র সৈকতটা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র বন্দর কাজে সারা পৃথিবীর একটা ইতিহাস হচ্ছে আমাদের এই সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি সারা পৃথিবীর একটা বড় সমুদ্র সৈকত যার কারণে এদিক দিয়েও একটা বিখ্যাত স্থান ঢেউ দেখি ভালো লাগে স্ত্রীপুর লোকজন খেলা করতেছে দুটা বহর আমাদের এটা একটা নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রিন্সিপাল স্যার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় আরেকটা বেঞ্চ আছে এখানে এটা নেতৃত্ব আছে মঙ্গল গান্ধীর সুপার স্যার এবং অন্যান্য প্রধান শিক্ষক বৃন্দ আছে ব্যাংক ম্যানেজার পাশেই আছেন আমাদের আরেকটা গ্রুপ মোজামেল স্যার জাকারিয়া স্যার বশির স্যার বশির স্যার বশির স্যার অনেকটা আমাদের রেজাউল স্যারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন যদিও রেজাউল স্যারের তুলনা রেজাউল স্যারই রেজাউল স্যারের বিকল্প কেউ নাই কিন্তু তারপরও আমরা বশির স্যারকে ওনার ক্ষতিপূরণ হিসাবে কিছুটা জানি সেবা পাই সেই কামনা করি আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করি আমাদের রেজাউল স্যার যেন ব্যস্ত নসিব করুক তার পাশাপাশি আমাদের যারা শিক্ষক আছেন তিতাসের সেই শিক্ষক সমিতির নেতা আমারে দেখাইতাম আমারে দেখানোর কি আছে আমি যাক হ্যাঁ আমি আছি এখানেই বস আমারে রিকোয়েস্ট করছে আমারে দেখানোর জন্য সেই জন্য ক্যামেরাটা ব্যাক করে দিলাম এই যে একদম ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ আমার এই পাশেই আছে যাও বল অত্যন্ত চমৎকার
আমি ক্যামেরাটা ফন করে দিই বিশাল ভর তিতাস উপজেলার শিক্ষকবৃন্দ একদম সমস্ত তিতাসটাকে এখানে প্রতিনিধিত্ব করছে এইভাবে যদি তারা এই কক্সবাজারে থাকে তা আমার বিশ্বাস তিতাস উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান একটা ড্যামেজ হয়ে যাবে কারণ এই বিশাল বহর তিতাস উপজেলা একদম প্রতিষ্ঠান প্রধানগুলা তো কাজে ওরা যদি ছুটির দিনে না হইতো তাহলে আমার বিশ্বাস প্রতিষ্ঠান মারা যেত ভাগ্য ভালো আমাদের ছুটির দিনে পড়ছে যার কারণে এই ট্যুরটা এনজয় করা যাচ্ছে ধন্যবাদ জানাই সকলকে একত্রিত